So guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Guys, kya mana chhobai aasha kore shokole mano acho. Finally amader game er modhe chole esche notun active fairy dwell. And guys, ei fairy dwell amader ke dicche ekta grow jay legendary skin. Tachhara ekhane aro ekta female character bundle royeche. To guys, ajker video te ami tomader ke dekhabo ei fairy dwell tate koto diamond lagbe. Tachhara ei je grow jata legendary grow ja eta best hobe kina ba na ata thik hobe kina ki rokom hobe shobkichu details e janie dibo. So obosshoi tumra puro video ta dekhte thako. Ar guys, video ta jara jara dekhcho obosshoi video একটা করে লাইক দিতে তাছাড়া গাইস চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস প্রথমে আমি তোমাদেরকে এই গ্রোজাটা নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত ডায়মন্ড লাগবে তো ভাই এখান থেকে তিনটা আইটেমসই অলরেডি আমার কাছে আছে গাইস এই তিনটা আইটেমস তোমরা দেখতে পাচ্ছছো তো আমি জাস্ট দুটো আইটেমসই রিমুভ করে দিচ্ছি গাইস এখান থেকে এই দুটো আইটেমস রিমুভ করে আমরা স্পিন শুরু করব তো প্রথম আমরা 9 ডায়মন্ডের স্পিন করব গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছছো 9 ডায়মন্ডের স্পিন আর আমার কাছে ডায়মন্ড রয়েছে 20000 এরও বেশি তো দেখা যাক আমাদেরকে রোজাটা কত ডায়মন্ড দেয় আমার মতে ভাই আমাকে একেবারে শেষ স্পিনে দিবে গাইস একেবারে শেষ স্পিনে দিবে তো এখানে ভাই যেটা আমার কাছে অলরেডি আছে সেটা দিয়েছে গাইস 5টা এফএফ টোকেন পাইছি এরপর গাইস আমাদেরকে 39 ডায়মন্ডের স্পিন করতে হবে গাইস 39 ডায়মন্ডের স্পিন দেখা যাক কি দেয় ভাই কি দিচ্ছে এগুলা ভাই দেখতে পাচ্ছছো একটা ফ্যান দিয়েছে তো এটা সম্ভবত ফিমেল ক্যারেক্টার এরপর গাইস আমরা 69 ডায়মন্ডের স্পিন করব গাইস 69 ডায়মন্ড দেখা যাক কি দেয় ভাই কি দিচ্ছে গ্রোজাটা একেবারে শেষ স্পিনে দিবে তো এরপর গাইস আমরা 99 ডায়মন্ডের স্পিনটা করে দিলাম এখানে ভাই একটা গ্রোজায়ের বক্স দিয়েছে যেটা আমরা ওপেন করে কিছুই পেলাম না 3 দিনের জন্য পেয়েছি এরপর 149 ডায়মন্ডের স্পিন 149 ডায়মন্ডের স্পিনে দিয়েছে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট তো গাইস এখন আমাদেরকে ফিমেল ক্যারেক্টারের এই বান্ডেলটাই দিবে গাইস ফিমেল ক্যারেক্টারের এই বান্ডেলটাই দিবে তো আমরা 199 ডায়মন্ডের স্পিন করতেছি ভাই গ্রোজাটা দিয়ে দিলে আমাদের 499 ডায়মন্ড বেঁচে যেত কিন্তু দেয়নি ভাই ফিমেল ক্যারেক্টারের বান্ডেল দিয়ে আমি কি করব তো যাই হোক যেহেতু দিয়েছে আমি এখানে এটা নিয়ে নিলাম এরপর গাইস আমরা 499 ডায়মন্ডের স্পিন করতেছি আর ফাইনালি আমরা গ্রোজাটা পেয়ে যাচ্ছি গাইস গ্রোজাটা পেয়ে যাচ্ছি তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রোজাটা পেয়ে গিয়েছি ও মাই গড অ্যানিমেশনটা কিন্তু জোস করেছে তো এখানে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম আরো একটা স্ক্রিনশট নিচ্ছি গাইস আর একটা স্ক্রিনশট থাম্বনেলের জন্য কাজে আসবে তো এরপর গাইস আমি তোমাদেরকে বলতেছি এই গ্রোজাটা কি রকম হবে গাইস গ্রোজাটা কি রকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো গাইস প্রথমে আমরা যাচ্ছি এখানে কালেকশনে গাইস কালেকশনে যাওয়ার পরে এখানে গ্রোজার স্কিন গাইস দেখতে পাচ্ছ তো গাইস নরমালি এটা তো রয়েছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেঞ্জ গাইস সিঙ্গেল ড্যামেজ ডাবল রেঞ্জ আর এটা তো রয়েছে সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল রেঞ্জ তাছাড়া এটা তো রয়েছে ডাবল রেট অফ ফায়ার গাইস যে এই স্কিনটা প্রিতে দিয়েছিল গাইস প্রিতে দিয়েছিল যদি তোমাদের কাছে এই দুটো এই যে দেখতে পাচ্ছ এটা লেজেন্ডারি স্কিন আর এটা হচ্ছে ডাবল রেট অফ ফায়ার নরমাল স্কিন যদি তোমাদের কাছে এই দুটো স্কিন থেকে থাকে তাহলে এই গ্রোজাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই গাইস তোমাদেরকে আমি সাজেস্ট করব এই গ্রোজাটা নেওয়ার কোনো দরকার নেই আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি নরমালি আমি কিন্তু এই গ্রোজাটা চালাবো না গাইস আমার কাছে দুটো ভালো ভালো গ্রোজা রয়েছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দিয়ে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস বাই বাই